আচ্ছা আমাদের বাড়িতে তো এরকম চপ্পল অনেকেই পরে কি করে বলবো এটা কার এই মানে এই জুতোটা তো আরে কৃষ্ণ হরে কৃষ্ণ তুমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছো না হ্যাঁ যাও গিয়ে ঘুমিয়ে পড়ো যাও নইলে কাল সকালে উঠে বলবে আবার মাথা ব্যথা করছে যাও যাও চল 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 ঘুমিয়ে পড়ো হ্যাঁ যাও রে বাবা যাও আচ্ছা গুড নাইট সবাই হ্যাঁ 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 গুড নাইট সবাই শুনেছে যাও যাও আরে কৃষ্ণ হরে কৃষ্ণ উফ বাড়িতে যে কি সমস্ত হচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না একি তুমি আমার এই জুতোটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলে কেন হ্যাঁ ফেলো হ্যাঁ হরি কৃষ্ণ কার না কার জুতো কেউ হাতে দেয় নোংরা জুতো ফেলো 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 আচ্ছা ও জুতোটা কি কারোর নামটাম লেখা আছে নেই তো ফেলো ওটাকে না নাম লেখা নেই দেখছি অন্য কিছু লেখা আছে কিনা আরে এত রাতে জুতো নিয়ে এত গল্প করতে হবে না যাও শুতে যাও সবাই যাও তোমরাও যাও হ্যাঁ হ্যাঁ হরে কৃষ্ণ এই মেয়ে তো দেখছি একেবারেই সুবিধের নয় হরে কৃষ্ণ খুব সাবধানে থাকতে হবে মামা বাবু আপনি ঘুঘু দেখেছেন ভাত দেখেননি মেয়ে কমেন আরে আয় 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 বস হ্যাঁ থ্যাংক ইউ বলছিলাম তোকে যে কারণে ফোন করেছি সেটা হচ্ছে আমি শিখার থেকে ওর সিঁদুরের কৌটোটা আর হাত দেওয়া একটা গ্লাস নিয়ে এসেছি দেখ তো এর থেকে ওর ফিঙ্গারপ্রিন্টস জোগাড় করতে পারিস কিনা ওকে আচ্ছা সুদর্শন তুই আমাকে একটা কথা বল যে হঠাৎ করে আবার এই পরীক্ষা টরীক্ষা কেন মনে সন্দেহটা না কিছুতেই যাচ্ছে না রে শঙ্কর দেখ হাসপাতালের রেকর্ড বলছে যে এই মেয়েটি শিখা এবং যা যা জিজ্ঞাসা করা হয়েছিল ওকে সে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে এবং আমি নিজে গিয়ে তুই আমাকে বলেছিলি আমি নিজে গিয়ে কিন্তু ওকে জেরা করেছিলাম এবং সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু ও ঠিকঠাক দিয়েছিল তারপরেও আমার কিন্তু মনে হয়নি একবারের জন্য যে এই মেয়েটি শিখা নয় দেন আর কি প্রমাণ চাই দেখ তুই যা যা বলছিস সব ঠিক তবুও তুই আমায় একটা জিনিস বলতে যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আইডেন্টিটি চেক করতে হবে এই আইডিয়াটা কার মানে কে বলেছে তোকে এটা করতে এটা প্রথমে নন্দ বলে নন্দ আই মিন নন্দ দুলাল আমার শালা ও বলেছে তারপর ফ্যামিলি সবাই সাপোর্ট করেছে ও নন্দ হ্যাঁ তার মানে ক্রিমিনালরা কি কি করতে পারে এই বিষয় নিয়ে ওই নন্দবাবুর বেশ ভালোই আইডিয়া আছে তাই না শঙ্কর আমি না ফেড আপ হয়ে গেছি দেখ যদি এই মেয়েটা সত্যি শিখা না হয় তাহলে তো ডেফিনেটলি মেয়েটার হাত আছে ওই রেখা আর ভিকিকে কিডন্যাপ করার পেছনে আর যদি এই মেয়েটাই শিখা হয় তাহলে তাহলে আর কি তাহলে আর কিছুই করার থাকবে না আমাকে টাকা জোগাড় করে মুক্তিপণ দিয়ে রেখা আর ভিকিকে ছাড়িয়ে আনতে হবে দেখ শঙ্কর আমি জানি আমি পুলিশ ইন্টারফারেন্স চাইছি না বলে তুই আমার উপর আপসেট হয়ে আছিস কিন্তু আমি কি করব বল এটা ভিকি আর রেখার লাইফ অ্যান্ড ডেথ কোয়েশ্চেন তারপর কনস্ট্যান্টলি আমার আর নন্দর কাছে ফোন কলস এসেই যাচ্ছে টাকা ডিমান্ড করে আচ্ছা ওরা তাহলে নন্দবাবুকেও ফোন করছে আমরা হাসপাতালে যাওয়ার আগে নন্দর কাছে একটা ফোন এসেছিল হ্যাঁ কে বি বি আমার
আরে বললাম একবার আমায় দাও, আমি একটু লেখার সাথে কথা বলতাম। আই সি, তার মানে কিডন্যাপাররা তোদের পুরো ট্র্যাক রাখছে। হ্যাঁ সে তো বটেই। ওকে ডোন্ট ওয়ারি, না না আমি কোনো কিছুতেই কিছু মনে করি না ওরকম বিষয়টা। তুই দেখ চেষ্টা করে, যদি তোরা সলভ করতে পারিস বিষয়টা, আর যদি না পারিস তখন তো আমরা আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। নো থ্যাংকস নো সরি ইন ফ্রেন্ডশিপ। শোন আমি টেস্টগুলো করিয়ে রাখছি, তোরা কাজ কর, তুই বিকেলের দিকে একটা ফোন করে চলে, তার মধ্যে রেজাল্ট চলে আসবে মনে হয়। ওকে তাহলে আসি আজ, চ দেখা হচ্ছে। আঙ্গুলের ছাপ তো মিলবে না, কিন্তু আমি সব মিলিয়ে দেব। বিক্রম আর রেখা ম্যাডামকে খুঁজে বার করবার জন্য অনন্যার হেল্প আমাদের লাগবেই। অনন্যাকে আমাদের খুব প্রয়োজন। মামা আসি। আমার মাথায় না অন্য একটা চিন্তা ঘুরছে মামা। অন্য চিন্তা? কি চিন্তা বলো শুনি। আরে বাড়িতে যে মেয়েটা এসছে, ওই শিখা বলছে যাকে, ওই মেয়েটা শিখা হতেই পারে না, আমি 100% শিওর। হরে কৃষ্ণ। সুবর্ণা, এই মেয়েটি যে শিখা নয় সেটা আমি অনেক আগে থেকেই জানি। তা তোমার কিসে সন্দেহ হলো যে মেয়েটি শিখা নয়? আচ্ছা মামা, আপনার মনে আছে শিখা কিন্তু জানতো যে মায়ের সমস্ত গয়না আমার কাছে আছে আর আপনার কাছে ব্যাপারটা কি দাঁড়ায়? ওই মেয়েটি না গয়নার ব্যাপারে কিছু জানে আর না টাকার ব্যাপারে কিছু জানে, তাই আমি শিওর ওই মেয়েটি শিখা হতেই পারে না অন্য কেউ। এই কথাগুলো বলে তো আমরা মেয়েটাকে বাড়ি থেকে বার করতে পারবো না, বরং এই কথাগুলো যদি জামাইবাবু জানে তাহলে জামাইবাবু উল্টে আমাদেরকে বাড়ি থেকে বার করে দেবে। তবে তুমি চিন্তা করো না সুপর্ণা, মেয়েটি খুব বেশি দিন এ বাড়িতে নেই,